নমস্কার, আমি সৃজিতা ঘোষ। আমি শুকরচাকে থাকি। শ্রীমতী দরবার আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার সোনাতলী বিভাগের আমি একজন প্রতিযোগিনী। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আপনাদের কাছে আমার নিবেদন কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যের বুদ্ধি বলছি মশাই, ধন্য ছেলের অধ্যাবসায়। ১৯টিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুমর, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠী তবলা বাজায়, যাত্রা দলে ৫ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পান দুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলি, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।